ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রীতি অনুযায়ী জাতিসংঘ ও কমনওয়েলথের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়েছে বলে জানান তিনি। শেখ হাসিনাকে সমর্থন দিতে দস্তুর কমনওয়েলথ সচিবালয়। নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের কারণেই বিএনপির নেতারা ঈর্ষাকাতর হয়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছে বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। কারো রিকগনিশনের জন্য আমরা অপেক্ষা চাতক অপেক্ষা বসে আছি, এমনটি এমন দেউলিয়া একটা নির্বাচিত সরকারের এমন একটা দেউলিয়া অবস্থায় পড়েছে এটা মনে করার কোনো কারণ। বিভিন্ন স্থানে যুদ্ধের কারণে পুরো বিশ্বেই দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের। আমরা সরকারে আছি, প্র্যাগম্যাটিক চিন্তা ভাবনা সরকারকে করতে হবে। দ্রব্যমূল্য বাড়লে সেটার দায় সরকার এড়াতে পারে না। সরকার যেহেতু ক্ষমতা আছে, সরকার নিয়ন্ত্রণের যথাসাধ্য চেষ্টা করবে। একটা দেশপ্রেমিক সরকারের এটাই দায়িত্ব এবং সরকার সেটা করে যাচ্ছে। আন্দোলনের নামে সহিংসতা করলে বিএনপির বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি দেওয়ার অধিকার তাদের।